আমব্রেলা বানান বলতে দাঁত খসে যায়, তবুও তারা এইচএসে ভালো রেজাল্ট চায়। সারা বছর ইনস্টাগ্রামে দেখিয়ে গেল খেল, ফলস্বরূপ এইচএসে করলো সোজা ফেল। ফেল করেও গলা বাজি তারাই শুধু পারে, আমরা পেলে কম নাম্বার মায়েরা ধরে মারে। ফেল করেও পাশ করবে এটাই তাদের দাবি, না পড়লে পরীক্ষায় গোল্লা শুধুই পাবি। বাংলায় মেসেজ করে তবুও কেন পাশ, ইংলিশে মেসেজ করেও পেছনে সোজা বাস। মেয়ের সাথে মাও দিল আন্দোলনে যোগ, যোগ্যতার থেকে চাহিদা বেশি এটাই তাদের রোগ। ফেল করেও দিব্যি তারা দেখিয়ে যাচ্ছে কেতা, এরাই আবার ভবিষ্যতে হয়ে যাবে নেতা। দ্বিতীয়ত, তুমি সারা বছর ধরে তোমার বাবু সোনা জানুকে ইংলিশে মেসেজ করে আই লাভ ইউ, ইউ ইট দেন আই ইট, ইউ সিট দেন আই সিট লেখো না কেন, ইংরেজি পরীক্ষায় কেউ তোমায় পাশ করাতে পারবে না। তৃতীয়ত, তুমি যদি লেখাপড়া না করো তখন ছাতার ইংলিশ ঠিক করে বলতে পারবে না, আর ছাতার ইংলিশ ঠিক করে বলতে না পারলে তুমি ফেল করবে, আর তখন হয়তো কোনো এক সরকারি চাকরিওয়ালা কাকুর ছাতার তলায় তোমায় আশ্রয় নিতে হবে সারা জীবনের জন্য। এনিওয়ে, তোমরা কি ভেবে দেখেছো যারা ফেল করে আন্দোলন করতে নেমেছে তাদের ভবিষ্যৎ ঠিক কি হবে? না, চলো দেখা যাক আজ থেকে 5 বছর পর ঠিক কি হয়। নমস্কার দিদি, আপনার শোতে আসতে পেরে আজ আমি ধন্য। ছোট্ট করে আমার ইন্ট্রো দিয়ে দিই। বিলং করি ফ্রম ছোট্ট জেলা, হাতে আমার আমরেলা, ম্যাডির কাজ শুধুই গেলা, হাতে আমার আমরেলা, হনুমানের হাতে কেলা আর আমার হাতে আমরেলা। দিদি, আমাকে লোকে আমরেলা দিদি নামেই চেনে। আজ থেকে 5 বছর আগের কথা, অনেক স্ট্রাগল করে এইচএস দি, 10 মাইল রাস্তা হেঁটে তবে আমি স্কুলে যেতাম। কেন রে, তুই সরকার থেকে সাইকেল পাসনি? আসলে আমি সাইকেল বেচে আমার বাবার জন্য ওষুধ কিনেছিলাম। কেন রে, তোর বাবার স্বাস্থ্যসাথী কার্ড নেই? দিদি, আমি এতটাই গরিব যে দুবেলা দুমুঠো খেতে পেতাম না। হ্যাঁ, কিন্তু পিসির দেওয়া ফোনে নেট ঠিক ভরে নিত। দিদি, আমার বই কেনার টাকা ছিল না। কন্যাশ্রীটা কি শুধু ফোন কিনে রিলস বানানোর জন্য দিয়েছিল? বারবার এরকম করলে আমি কিন্তু খেলবো না। রাষ্ট্রবিজ্ঞানে আমি লেটার পেয়েছিলাম, কিন্তু ইংলিশে কেন আমাকে ফেল করানো হলো? এর উত্তর কি মিডিয়া দিতে পারবে? সরকার কি দিতে পারবে? পারবে না। তবে দিদি, আজ 5 বছর পর আমি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, আজ আমি সরকারি স্কুলের শিক্ষিকা। চাকরিটা আবার ঘুষ দিয়ে পাওনি তো? যে কোনো সময় লাথি মেরে বের করে দিতে পারে কিন্তু। ঘুষ দিয়ে পাবো কেন, আমি নিজের যোগ্যতায় পেয়েছি। আই ইংলিশ টিচার, আই ডেইলি গো স্কুল অন আমব্রেলা ইন হেড। ও, আপনারা তো আমার ইংলিশ বুঝবেন না, আমি বাংলায় বলছি। আমি ইংরেজি শিক্ষিকা, আমি রোজ ছাতা মাথায় দিয়ে স্কুলে যাই। And my students spoken English are good. They speak English and eat English food like bread, sandwich. I scold when they eat luchi parota. I not allow Bangla food on class. আই এম পোয়েম অলসো, মানে আমি একজন কবি, কিন্তু অনলি রাইট ইংলিশ, মানে আমি শুধুমাত্র ইংলিশে কবিতা লিখি। যেমন, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আই নো ইংলিশ গাড়ি ইজ কার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আই ইট ইংলিশ ইন দ্য বার। যাই হোক দিদি, আমি তো আমার ব্যাপারে সব কিছুই বললাম, আর সবশেষে আমি একটাই কথা বলতে চাই, আমি নারী, আমিই পারি। নমস্কার দিদি, এই শোতে আসার অনেক দিনের স্বপ্ন ছিল, আজ সেই স্বপ্ন পূরণ হলো। ও, সবাইকে কচি করে আমার ইন্ট্রোটা একটু দিয়ে দিই। উনি গভর্নমেন্ট বললে জোশ, আমরা আমরেলা বললেই দোষ। ওরা পাশ ফেল তুলে দিলে জোশ, আর আমরা না পড়লেই দোষ। দিদি, আমার স্ট্রাগলটা আর 5টা মেয়ের থেকে একদম আলাদা। আমি এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। আমি দিনে 14 ঘন্টা পড়াশোনা করতাম, স্বপ্ন ছিল মায়া প্রকাশনীর একটা আমাকে দিয়েই করানো হবে, কিন্তু তা হয়নি। দিদি, আমরা গ্রুপ স্টাডি করতাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি ইংলিশে কি করছো কি খাচ্ছ লিখে হাজারবার ইংলিশ লেখা প্র্যাকটিস করতাম, তবুও আমি ইংলিশে ফেল করলাম। কারণটা কি? বিরোধীদের চক্রান্ত। দিদি, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম লাইফে কিছু তো একটা হতে হবে, কিন্তু কি হব বুঝতে পারছিলাম না। ঘুষ দিয়ে চাকরি পেলে তো চাকরি চলে যাবে, কিন্তু এই অর্ধশিক্ষিত মাথা নিয়ে অনলি নেতাই হওয়া যায়। তাই আজ আমি এইচএস ফেল থেকে সোজা এমএলএ। দিদি, আমার একটা ফান্ডা আছে, যখনই সিবিআই আসে তখন অন্য নেতারা কি করে, অসুখ হওয়ার নাটক করে, বাট আমাকে সেসব করতে হয় না। যখনই সিবিআই কোনো প্রশ্ন করে চুপচাপ শুনে মানছি না, মানবো না। আবার যখনই প্রশ্ন করে মানছি না, মানবো না। এভাবে ওরা যতবার প্রশ্ন করবে আমি মানছি না, মানবো না।
আমি নেতা হওয়ার পর আমার এলাকার হাল পুরো পাল্টে দিয়েছি। আমি যেহেতু অত স্ট্রাগল করার পরেও এইচএসে ফেল করেছি, তাই জন্য আমি স্কুল থেকে পরীক্ষা দেওয়ার সিস্টেমই তুলে দিয়েছি। যাই হোক দিদি, আমি প্রমাণ করে দিয়েছি যে একজন মানুষ চাইলে কি না করতে পারে। ফেল করলেও কখনো আশা হারিও না, কে বলতে পারে কাল তোমার কথায় গোটা রাজ্যও চলতে পারে। সবশেষে আমি একটাই কথা বলবো, আমি নারী, আমিই পারি। নমস্কার দিদি, আমি হলাম সেই অভাগিনী যার কোনো ইন্ট্রো নেই। আমার জীবনে শুধু একটাই দুঃখ, কেন আমি এইচএসে পাশ করলাম? ফেল করলে তো অ্যাটলিস্ট প্রতিবাদ করে পপুলারিটি পেতে পারতাম। ওদের যে রিলস ভিডিওগুলো, জীবনে কেউ দেখেনি, আন্দোলনে নামার পর থেকে সেগুলো ভাইরাল। ফেল করেও ওরা আজ কোটি টাকার মালিক, আর আমি ভালো রেজাল্ট করেও আজ বেকার। ওরা এখন টাকা কামাই না করে পাস, আমি সালা পাশ করেও কাটছি বসে ঘাস। ভোটের সময় গলা হাঁকাই দেব তোদের জব, ভোট হলেই বেচতে বলে মুড়ি দিয়ে চপ। দিদি আজ ভয় না পেয়ে কিছু সত্যি কথা বলতে চাই। ওরা আমব্রেলা স্পেলিংটা ঠিক করে বলতে পারেনি বলে সবাই হাসছে, হাসছে শুধু ওদেরকে দেখে, কিন্তু কেউ আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল তুলে হাসছে না। একবারও কারোর মনে প্রশ্ন আসছে না, যারা আমব্রেলা স্পেলিং জানে না তারা 8, 9, 10, 11 পাশ কিভাবে করলো। ক্লাস 8, 9 পর্যন্ত তারা তো বেশ মজায় থাকে, কারণ না পড়লেও তাদেরকে পাশ করিয়ে দেয়া হবে। কিন্তু না পড়াশোনা করার পরিণাম তারা পরে বুঝতে পারে, যখন মই দিয়ে তাদেরকে উপরে তুলে টুক করে মইটা কেড়ে নেওয়া হয়। যাই হোক, আমব্রেলা স্পেলিং যারা জানে না তারা যদি শিক্ষিকা হয় তাহলে রাজ্যের ভবিষ্যৎ কোথায় যাবে বোঝাই যাচ্ছে। হেই, ডু নট আন্ডার এস্টিমেট, আই ইংলিশ টিচার, ওকে? আই লার্ন মেনি স্টুডেন্ট, মানে আমি অনেক স্টুডেন্ট পড়াই। 5 বছর আগে একটা ভুল বানান বলেছিলাম বলে আমি এখনো একই আছি নাকি? ওকে, দেন আমব্রেলা স্পেলিংটা বলো দেখি। ওই তো বলছি, AMREELA, AMREELA, umbrella, umbrella, umbrella। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।